পটুয়াখালী শহরের কলাতলা এলাকার ভাড়া বাসায় মিম আক্তার নামের এক নারী তার স্বামী রাকিবকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গত রাতে এই ঘটনা ঘটে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। পুলিশ জানায় মিম নামের এই নারী তার স্বামীকে খুন করে পটুয়াখালী সদর থানায় গিয়ে দায়িত্বরত অফিসারকে বিষয়টি জানান। পুলিশ তার কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে ঘটনাস্থলে এসে রাকিবের মরদেহ উদ্ধার করে। পুলিশ অভিযুক্ত মিমকে হেফাজতে নেওয়ার পাশাপাশি রাকিবের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান বলেন, হত্যার বিষয়টি আশেপাশের লোকজন টের পায়।